হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি বাংলা ব্লগ। তো দেখো, আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আজকে ছুটির দিন, টিউশনই নেই, তো চা পাউরুটি খাচ্ছি, খেয়ে তারপরে খাবো টিফিন, তারপরেই খাবো দেখো মুড়ি তরকারি। চলে এলাম টিফিন, এবার মুড়ি আর তরকারি খেয়ে নেবো। আমার মুড়ি দিয়ে, বিশেষ করে মাংসের তরকারি বা সোয়াবিনের তরকারি, আমার মুড়ি দিয়ে খেতে খুব 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 ভালো লাগে। মাংস নয় তো সোয়াবিন তরকারি খুব ভালো লাগে। হ্যাঁ, আলু চচ্চড়ি দিয়েও খেতে ভালো লাগে, বাট ওই দুটো সব থেকে বেস্ট, খুব ভালো লাগে আমার খেতে। আর আজকে তো অনেক সকালে আমার ঘুম ভেঙে গেছে, আজ সানডে। সানডে বলে আর যেদিনকে আমার পড়ানো থাকে সেদিনকে আমার ঘুম ভাঙতেই চায় না, ঘুম ভাঙতে চায় না, এত মানে রাজ্যের ঘুম সেদিনকে পায়। আর যখন ছুটি থাকে টিউশন তখন ঘুমিয়ে আসতে যায় না, ছটার সময় আমার ঘুম ভেঙে যায়, কেন কি জানি, ভগবান জানে। এই 9:25 বাজে এখন, মুড়ি খাচ্ছি, এই যে মুড়ি আর তরকারি খেয়েই রান্নার দিকে যাব। দেখো ইঞ্জেকশন ওভেনে ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হবে। আমাদের ঘরে ফুরনের ডালের থেকে ডাল সেদ্ধটাই সবাই বেশি পছন্দ করে। এই যে পেঁয়াজ কিছুটা ডালে দেবো, কিছুটা মাছে দেবো, সাথে আলু ভাজা আছে। আর এখানে মাছের আলু কেটে রেডি করে রেখেছি দেখো, আর এই যে মশলা রেডি আছে, এর মধ্যে সব গুঁড়ো মশলা একবারে দিয়ে রেখে দিয়েছি। এই যে মাছ, মাছ ধুয়ে দিয়েছে, মা ধুয়ে ম্যারিনেট করে রেখেছে। তো এই যে ডালটা অলরেডি হয়ে গেছে, তো ডালের মধ্যে পেঁয়াজ আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে সেই জন্য। আর মাছগুলো এখন ভাজছে, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে ফেলেছি। আর কি বলতো, তাড়াতাড়ি না, আমি আজকে উঠে গেছি ছুটির দিনে, তাড়াতাড়ি ঘুম আমার ভেঙে যায় জানি না কেন। তো উঠে গেছি তো ভাবলাম তাদের রান্নাটাই করে নিই। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে ফোড়ন দেবো এখন জিরে, এলাচ আর দারচিনি, একটু একটুখানি দারচিনি আর একটা এলাচ, মাছের টেস্টটা একটু ভালো হয়। ওই জন্য তো পেঁয়াজ দেবো, পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে একদম হালকা, কারণ আলুটাও আমি একসাথে ভেজে নিই। এই যে একটুখানি হালকা ভাজা ভাজার মতন হলে আলুটা দিয়ে দেবো। এই যে দেখো আলুটা দিয়ে নাড়িয়ে, আলুটা ভাজা হয়ে গেছে, ভাজি হয়ে যাওয়ার পর মশলাটাও দিয়ে দিয়েছি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি চলে এসেছি, এবার খাবো, খুব খিদে পেয়েছে। বাবা গেছে স্নান করতে, বাবা স্নান করে আসুক আর ভাই গেছে জল আনতে, আমি খেয়ে নেবো এখনই, কারণ প্রচুর খিদে পেয়েছে। তো চলো দেখি, দেখো মাছ, ভাইয়ের মাছটা আলাদা বাড়ি, এটা আমাদের তিনজন, আমার মা আর বাবার। এদিকে রয়েছে আলু ভাজা, কিন্তু দুর্ভাগ্যবশত আলু ভাজা আমি দিয়ে পান্তা ফান্তি অর্ধেক খেয়েই নিয়েছি, দেখো একটুখানি আছে আর ডাল আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে বিকালবেলা পড়াবো, পড়ি আজকে তোমাদেরকে আমাদের ফ্ল্যাটটা দেখাতে নিয়ে যাবো, কতটা হলো সেটাই দেখ। উফ, দেখো অনেকদিন থেকে ভাবছি আসবো আসবো, কিন্তু আশাই হচ্ছে না। এই যে নিচে পাথর বসানো হয়ে গেছে, একটু সন্ধে হয়ে গেছে, একদিনকে দিন দিন এসে তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাবো। এই যে প্রচুর ময়লা হয়ে রয়েছে, কাজ হচ্ছে তো ওই জন্য, বাইরে প্লাস্টার হয়ে গেছে, এই যে নিচে ভার কোম্পানি, ওটা ভার ফ্যাক্টরি, ভার তৈরি হয়। ছবিটা ছুঁয়ে তো বেশি কথা না বলে ছাদে চলে এসেছি, কারণ এটাই আমার সব থেকে প্রিয় আর ফেভারিট জায়গা। দেখো খুব সুন্দর লাগে ছাদটা, যা হাওয়া দিচ্ছিল, মানে সুন্দর হাওয়া দিচ্ছিল না, আমার তো নামতে ইচ্ছা করছিল না, কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে। অনেক দূর, অনেক দূর দূর পর্যন্ত দেখা যায় এখান দিয়ে, দেখো খুব সুন্দর লাগছে। তো এদিকে দেখো সন্ধ্যের টিফিন, রচা, এখন গরম পড়েছে খুব, তাই সেই জন্যই রচাটাই বেস্ট, গরমের মধ্যে দুধ চায়ে অম্বল হয় বেশি, ওই জন্য রচা করেছি। আর এই দুটো সিঙ্গাড়া নিয়ে এসেছি, আমার একটা, মায়ের একটা, আর এইটা রয়েছে চাটনি। ওহো, কতদিন পর সিঙ্গাড়া খাবো। খুবই ভালো লাগলো, কিন্তু যদিও বা সিঙ্গাড়া আমার খুব একটা পছন্দের না, পছন্দের না বলতে একদমই খুব একটা পছন্দের না, তবে আজকে অনেক দিন পর সিঙ্গাড়া নিয়ে এসেছি, তো তাই মনে হচ্ছে একটু খাই, একটু খাই না মনে হচ্ছে। তো আগে চাটাই খেয়ে নিই, তারপরে সিঙ্গাড়া খাবো।
আচ্ছা, তো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেটা আমি সব সময় চাই। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, নিজের কেয়ার করো, খেয়াল রেখো। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কেমন? আর যারা আমার ভিডিওটা প্রথম দেখলে তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো আগে থেকে তাদেরকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। তো তো সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। তো টাটা, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।